রাজশাহীতে নানা আয়োজনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত। রাজশাহী থেকে একেএম বাবুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ভিত্তিতে নৌনগরটির প্রতিবেদনে। রাজশাহী জেলা মহানগর সহ বিভিন্ন উপজেলাগুলোতে নানা আয়োজনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। মুজিব বর্ষের ক্ষণগণনার বিভিন্ন অনুষ্ঠানগুলোতে রাজশাহী সিটি মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন উপস্থিত ছিলেন। তাছাড়া সাবেক সভাপতি আলহাজ ওমর ফারুক চৌধুরী এমপি জেলা আওয়ামী লীগের শোভাযাত্রায় উপস্থিত ছিলেন। একই দিন বিকেলে তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর মুজিব বর্ষের ক্ষণগণনার শুভ উদ্বোধন করেন রাজশাহী এক আসনের সাংসদ আলহাজ ওমর ফারুক চৌধুরী। তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না উপস্থিত ছিলেন। তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হাসান, তরুণ আওয়ামী লীগ নেতা আবুল বাশার চৌধুরী সুজন, শফিকুল সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, সমাজসেবা অফিসার মতিনুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক, মুক্তিযোদ্ধা, মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাজু আক্তার, প্রেমা, নৌনগর টিভি।